السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد الشكر لكم على المشاهدة قرآن كريم رسوله ميدان نبو نمبر آياته الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه آياته الله سبحانه وتعالى رجس من عمل الشيطان موض بموض ب এটি শয়তানের কর্মকাণ্ড সমূহের মধ্য থেকে নিকৃষ্ট নোংরা জঘন্য নাপাক এবং অপবিত্র একটি কাজ তোমরা মদ থেকে করা থেকে দূরে থাকো 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 বেঁচে বিরত মতপান করা্লাম বহু হাদিসে আমাদের জন্য মদপান করাকে হারাম সাব্যস্ত করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন মদ এবং নেশার বিষয়ে কোরআন এবং সন্ন্যার এই যখন অবস্থান ঠিক এর বিপরীতে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক যুবতী ভাইদেরকে বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে তারা একে অন্যের সঙ্গে মজা করে ফান করে দুষ্টুমি করে বলেন মদ খা মানুষ হ মদ খাবি মানুষ হবি রুচি বৈকল্য আদর্শিক উদাসীনতা এবং নীতিগত দেউলিয়াত্ব যখন চরমে পৌঁছায় তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন মানুষ ঠিক বুঝে উঠতে পারেন না যে কোন জিনিসটি নিয়ে মজা করা উচিত আর কোনটা নিয়ে ফান করা মজা করা উচিত নয় আল্লাহ সোহাতালা যে মদ পান করাকে নেশা করাকে হারাম সাব্যস্ত করেছেন শয়তানের কর্ম বলে শয়তানের নোংরা কাজ বলে অভিহিত করেছেন সেই কাজটি আপনি আপনার কোনো বন্ধুকে করার আহ্বান করে বলছেন এই কাজটি করার মাধ্যমে সে মানুষ হবে অর্থাৎ যে কাজটি করে মানুষ অমানুষ হবে সে কাজটি করে আপনি বলছেন মানুষ হবে এটি হল আল্লাহ স্মাতার বিধানের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো আমরা সকলেই জেনে থাকার কথা যে কোনো আইন যে কোনো বিধান যে কোনো নীতি এবং নিয়ম যদি কেউ ভঙ্গ করে লঙ্ঘন করে তো এটা যত বড় মাপের অপরাধ সেই নীতি সেই আইন এবং সেই বিধানকে নিয়ে বিদ্রুপ করা ব্যঙ্গ করা সেটাকে নিয়ে ঠাট্টা করা মুস্করা করা এটা তার চাইতে অনেক বেশি জঘন্য অপরাধ এটা হলো সংশ্লিষ্ট বিধানের প্রতি সংশ্লিষ্ট আইনের প্রতি এক ধরনের বিদ্রোহের সামিল কেউ বলতে পারেন এখানে ঠিক আল্লাহ সুমাতাল্লাহার বিধান এবং নিষেধাজ্ঞাকে নিয়ে ব্যঙ্গ করা বিদ্রোহ করা উদ্দেশ্য নয় বরং নিচক মজা করা ফান করা দুষ্টাম করাই হলো এখানে একমাত্র উদ্দেশ্য সেক্ষেত্রে আমি বলবো কোরআনে করিমের সুরায় তাওবার পঁয়ষট্টি এবং 66 নম্বর আয়াতগুলো আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন আপনি যদি মুনাফিকদের তাদের বাতিল উক্তি বাতিল কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেন তারা জবাবে বলবে আমরা তো শুধু দুষ্টমি করেছিলাম মজা করে বলেছিলাম কউল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম tastahzi'un হে রসুল আপনি তাদেরকে বলে দিন তোমরা কি কে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে দুষ্টমি করছো মজা করছো আল্লাহর আয়াত নিয়ে দুষ্টমি এবং আল্লাহর আয়াত নিয়ে মজা করার দুঃসাহস তোমরা দেখাচ্ছ লু তোমরা দুষ্টমি করেছ মজা করে বলেছ এ কথা বলে আজ ওজোর পেশ করতে যাবে না কদ কফার তুম বাজা ইমান তোমরা ইমান আনয়ন করার পরে আল্লাহর আয়াতকে নিয়ে দুষ্টমি করার ফলে মজা করার ফলে তোমরা ইমান থেকে খারিজ হয়ে গেছো বেঈমান হয়ে গেছো কুফুরি করেছো সম্মানিত ভয় বন্ধুগণ কোরআন করিমের এই দুটি আয়াত থেকে বোঝা গেল আল্লাহর কোনো আয়াত নিয়ে আল্লাহর কোনো নির্দেশ নিষেধ নিয়ে যদি কেউ দুষ্টমি করেন মজা করেন তাহলে প্রথমত এটি মুনাফিকদের চরিত্র দ্বিতীয়ত এটা হলো কুহুরি যদি কেউ আল্লাহ স্মাতালার কোনো বিধানকে হ্যাও করে তুচ্ছতাচ্ছিল্য করে মজা করেন দুষ্টমি করেন তাহলে সমস্ত লমায় একরামের ঐক্যমতে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তিনি সম্পূর্ণরূপে বেইমান হয়ে যাবেন তবা করে নতুন করে সাহাদা পাঠ করে ইসলামে প্রবেশ করার আগ পর্যন্ত তিনি মোহমেনদের কাতারে আর সামিল হতে পারবেন না আর যদি মজার ছলেও সেরকম করা হয় তবে সেটাও হবে হারাম কবিরাগুন এবং মহাপাত কারণ আল্লাহ আদেশ নিষেধের প্রতি যে ব্যক্তির ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস আছে সে ব্যক্তি কখনো সেগুলো নিয়ে ফান করতে পারে না মজা করতে পারে না দুষ্টমি করতে পারে না আপনি নিশ্চয়ই আপনার মৃত মা মৃত বাবা শ্রদ্ধার কোনো জায়গা নিয়ে আপনি দুষ্টুমি করবেন না ফান করবেন না বরং এটা আপনার কষ্টের কারণ হবে যে কোনো সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মানুষ যদি ফান করে দুষ্টুমি করে মজা করে তো একটা পর্যায়ে সেটা সহনীয় হয়ে যায় সেটা মানুষের জন্য খুব হালকা হয়ে যায় সুতরাং আসুন যে বিষয়ের সঙ্গে আমার ইমান আমার শ্রদ্ধা আমার ভক্তি আমার ভালোবাসা এবং আমার বিশ্বাসের সম্পর্ক জড়িয়ে আছে সেটাকে নিয়ে মজা করা দুষ্টমিকার ফান করার মতো ছেলেবিপনা মূর্খতা এবং হেয়ালিপনা আমরা পরিহার করি এরকম দুঃসাহস না দেখাই বরং অসুস্থ মানসিকতা পরিহার করে সুস্থ রুচি এবং সুস্থ মানসিকতার পরিচয় দেই আল্লাহ সহাত আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি